পোলবা দাঁতপুর ব্লক ছাত্র যুব উৎসব 2018-19 অনুষ্ঠিত হলো পোলবা বরুণনপাড়া বিডিও অফিস প্রাঙ্গণে। প্রদীপ প্রজ্বলন করে এই উৎসবের শুভ সূচনা করেন রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী তপন দাশগুপ্ত, সঙ্গে ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রায় 400 জন প্রতিযোগী এই উৎসবের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথমেই শুরু হয় বসে আঁকো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার সূচনা করেন মন্ত্রী তপন দাশগুপ্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ছাত্র যুব উৎসব চলছে প্রতিটি ব্লকে। সারা বছর পরিবর্তনের সরকার, মামাটি মানুষের সরকারের কৃষি মেলার থেকে শুরু করে সবলা মেলা, ক্রিয়া দপ্তরের মেলা, মেলার মধ্য দিয়ে মানুষকে একটা জায়গাতে করার চেষ্টা। এখানে আজকে অঙ্কন প্রতিযোগিতা, রবীন্দ্রসঙ্গীত, আদিবাসী নৃত্য, অনেকগুলো প্রোগ্রাম আছে। আমাদের সমাজে যুবকদের, ছাত্রদের, ছোট ছোট বাচ্চাদের সঠিক পথ দেখানোর উদ্দেশ্যই এই কর্মযজ্ঞ। আমি বিশ্বাস করি যে নতুন করে আমাদের বলার অপেক্ষা রাখে না যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র যুবকদের জন্যে কত কি করছে। উদ্বোধক এবং বিধায়ক ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি টিয়া পাত্র, সহসভাপতি তানসেন মণ্ডল, কর্মাধ্যক্ষ সমর ঘোষ, সুভাষ ঘোড়া, গোবিন্দলাল সেন, বিডিও সন্তু দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে কর্মাধ্যক্ষ সমর ঘোষ বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ছাত্র যুব উৎসব পশ্চিমবঙ্গের সর্বত্র পালন হচ্ছে। কলবাদাতপুর ব্লক এবং কলবাদাতপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এখানেও আমরা এই ছাত্র যুব উৎসব অনুষ্ঠিত করছি। আমাদের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে গেলেন আমাদের সম্মানীয় মন্ত্রী মাননীয় তপন দাশগুপ্ত মহাশয়, সঙ্গে ছিলেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার মহাশয়, আমাদের সঙ্গে আছেন আমাদের সভাপতি, পঞ্চায়েত সমিতির সহসভাপতি, বিভিন্ন কর্মাধ্যক্ষ এবং দপ্তরের আধিকারিকদের বৃন্দদের নিয়ে আজকের এই অনুষ্ঠানকে আমরা শুভ সূচনা করেছি। আমাদের প্রিয় মন্ত্রীর মাধ্যমে অঙ্কন প্রতিযোগিতা যে চলছে, ওনার হাত দিয়ে এটা উদ্বোধন হয়েছে। নজরুল গীতি আছে, রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে সমস্ত দপ্তরের মাননীয় মন্ত্রী, এবার মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা, সেই চিন্তাধারায় দেখা গেছে যে 5 থেকে 10 বছর এবং 10 থেকে 15 বছরের ছেলেদের অংশগ্রহণ করিয়েছে এবং আদিবাসী নৃত্যটা এবারে নতুন করে এখানে অংশগ্রহণ করেছে। হুগলি থেকে বিধান দেবনাথের রিপোর্ট, NNTV বাংলা।